চুরি হাত্তার সেই অভিজ্ঞতা আমাদেরকে আজও আমাদের আবেগ আপ্লুত করে তোলে। আমরা ঢাকাকে চাই একটি পরিকল্পিত নগরে বাসযোগ্য নগরীতে পরিণত করার। আমি বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যেদিন এই নিমতলি চুরিহাট্টায় আগুন লেগেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে ঢাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জীবন বাঁচানোর জন্য তিনি এই দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন যে এই সকল অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত দুর্যোগপূর্ণ এই রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য আলাদা গুদামে ঘরের ব্যবস্থা এবং এলাকার নির্ধারণ যেখানে এই সকল দ্রব্যাদি সংরক্ষণ করা যায়। তাই আজকে দীর্ঘ প্রতীক্ষিত, দীর্ঘদিন পরে হলেও আজকে এই প্রকল্প সফলভাবে সমাপ্ত হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি সেই নিমতলি চুরিহাট্টার সেই অভিজ্ঞতা আমাদেরকে আজও আমাদের আবেগ আপ্লুত করে তোলে, যে কিশিহবিত করে তোলে। যেই দুর্যোগ ঘটেছিল সেই আগুনের বিভীষিকায় কতগুলো প্রাণ চলে গিয়েছিল। আমরা চাই ঢাকাকে একটি পরিকল্পিত আকারে, যদিও অপরিকল্পিত নগরীকে পরিকল্পিত করা অত্যন্ত দুরূহ, তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এরকম দূরদর্শী যে কার্যক্রম বা প্রকল্পের আওতায় আমরা কিছুটা হলেও সেটাকে একটি পরিকল্পিত রূপ আমরা দিতে পারি। আমরা ঢাকাকে চাই একটি পরিকল্পিত নগরে বাসযোগ্য নগরীতে পরিণত করার। পুরাতন ঢাকার এই সকল রাসায়নিক দ্রব্যাদি, এই সকল বিস্ফোরকযোগ্য অথবা দুর্যোগপূর্ণ অথবা ক্ষতিকারক দ্রব্যাদির আলাদা গুদাম ঘরের যে ব্যবস্থা করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ঢাকা সেই পুরাতন ঢাকা থেকে এগুলো স্থানান্তর হবে। আমি আশা করব সচিব মহোদয় আছেন, দ্রুত যাতে করে এই নীতিমালাটা প্রণয়ন করা হয়।